হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, আর এই ব্লগটা খুবই স্পেশাল ব্লগ। আজকে রান্না পুজো, তো রান্না পুজোর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কালকে খাওয়া দাওয়া আছে, কালকে বিশ্বকর্মা পুজো। আর রান্না পুজোর কী কী রান্না হবে না হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। তার আগে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। এই যে রান্না পুজোটা হচ্ছে না, এই রান্না পুজো আমি 3 বছর হলো পালন করছি। বিয়ে হওয়ার পর থেকেই পালন করছি। বিয়ের আগে না আমি নিয়মকানুনের কিছু জানতাম না। মামা বাড়িতে রান্না পুজো হতো, কিন্তু খেতাম আর চলে আসতাম, কিছুই জানতাম না। কিন্তু এখন এই যে দায়িত্বটা পালন করছি না, খুব ভালো লাগে। আর এই দায়িত্ব আমি চাই যতদিন আমি বাঁচবো ততদিন আমি এই দায়িত্ব পালন করে যাব। আর এই দায়িত্বটা আমার শাশুড়ি মায়ের হাত ধরেই হয়েছে। মানে আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে, রান্না পুজোর নিয়ম, তো ওই জন্য রান্না পুজোটা করি। আর কী কী সবজি কেটেছি, কী কী রান্না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাতে রান্না বসাবো, মানে ধরো ওই 8টা সাড়ে 8টা করে সন্ধ্যে দেওয়ার পরে রান্না বসাবো, আর কালকে খাওয়া দাওয়া হবে। তো চলো কী কী সবজি কেটেছি তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এখানে আমি সব সবজি কেটে ধুয়ে রেখেছি, খবরে কাগজ চাপা দিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, এক্ষুনি চাপাটা খুললাম। আর আজকে রান্না পুজো কী কী রান্না হবে দেখো, এখানে আছে সজনা শাক। এই শাকটা না ভাজা করতে হয়, এটা নিয়ম, অন্য কোনো শাক না, সজনা শাক। এবার সবাইদের তো এক নিয়ম থাকে না, আমাদের নিয়ম এই সজনা শাক ভাজা। আর এখানে যে ওল কেটে রেখেছি এই ওলটা ভাতে দিতে হয়। এখানে দেখো উচ্ছে ভাজা হবে, আর বেগুন, পটল, কুমড়ো একসাথে কেটে রেখেছি, এই তিনটে ভাজা হবে। এখানে বাঁধাকপি ভাজা হবে, এখানে দেখো ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা হবে, এখানে আলু আছে, আলু ভাজা, নারকেল ভাজা, আর এটা কাঁচকলার পেঁপে। আমি ভালো করে ধুয়ে আবার দেখো জল দিয়ে রেখেছি, কেননা এটা কালো হয়ে যায়, ওই জন্য আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো কচুলতি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আমি, এই কচুলতিটা, ছোলা আর নারকেল, আর ইলিশ মাছের মুড়ো দিয়ে তরকারি হবে। আর মাছ আছে, 3 রকম মাছ আছে, কাটাপোনা, ইলিশ আর চিংড়ি, এই তিনটে মাছ আমার বান্ধবীদের ফ্রিজে রেখে এসেছি, সকালবেলা ধুয়ে রেখে এসেছি। এই সব রান্না কমপ্লিট করার পর মায়ের যে ভাত হয়, মানে মায়ের ঠাকুরের হাঁড়ির যে ভাত, ওই ভাত হওয়ার পরে আমি মাছ তিনটে ভাজবো। আর ওই যে গ্যাস অফ করব ভাজার পর, কালকে সারা দিন আমি আর গ্যাস জ্বালবো না, জ্বালতে নেই, নিয়ম। তো চলো রান্না বান্না সব কমপ্লিট করি। এই রান্নাগুলো এখন করব না, এখন আমি সন্ধে দেব। সন্ধে দেওয়ার পর ওই 8টার সময় করে আমি রান্না বসাবো, কেননা কালকে সারা দিন খাওয়া হবে। তো যদি গন্ধ আরে হয়, গন্ধ হয় না, ঠাকুরের ভোগ, কিন্তু যা গরম পড়েছে না বলা তো যায় না, তো ওই জন্য আমি দেরি করে বসাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আর এই রান্নাগুলো কমপ্লিট করে নিই। তোমাদের দাদা ভাইয়ের তো অফিসে, নাহলেও ক্যামেরা ধরে দিত, কিন্তু ও তো ক্যামেরা ধরতে পারবে না। আমি সব রান্না বান্না কমপ্লিট করে তোমাদের কাছে আবার ফিরে আসব, কেমন? তো চলো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। এখন রাত্রি 10টা বাজে, আর আমার সব ভাজাভুজি কমপ্লিট হলো, আর ঠাকুরের হাঁড়ির ভাতটা এখনো হয়নি। দেখো ঠাকুরের হাঁড়ির ভাতটা বসাবো, ঠাকুরের হাঁড়ির ভাত করার সময় না কথা বলতে নেই, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে আগে এটা শেয়ার করে নিই, তারপর ভাতটা বসাবো, তখন আর কথা বলবো না। আর এখানে দেখো সব ভাজাই প্রায় কমপ্লিট, এখনও 3 রকম ভাত হয়ে যাওয়ার পর 3 রকম মাছ ভাজবো। মাছ ভাজার পর আবার কচু শাক হবে, তারপর সব পরিষ্কার করে শুতে শুতে ধরনের, রাত্রির 1টা 1টা তো বাজবেই। তো চলো তোমাদের এটা একটু দেখিয়ে দিলাম, দেখো সব ভাজা কমপ্লিট, এরকম একটা বড় থালার মধ্যে সব ভাজা একসাথে রেখেছি। আর এটা খবরে কাগজ চাপা দিয়ে বা কলা পাতা চাপা দিয়ে রেখে দেবো আমি। তো চলো কমপ্লিট হয়ে গেছে, আর পুরো রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তো তারপর তোমাদের সাথে আবার একবার শেয়ার করব। গুড
মর্নিং ফ্রেন্ডস, কালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি, আর আজকে সকাল থেকেও খুব তাড়াতাড়ি ছিলাম, পুজো দিতে গিয়েছিলাম মা মনসার কাছে। তো দেখো চোখ মুখের অবস্থা দেখো, কালকে রাত্রি দুটোর সময় রান্না কমপ্লিট হয়েছে, তারপর খাওয়া দাওয়া গোছানো, আড়াইটে তিনটে বেজে গেছে, আবার আজকে সকালে উঠে ঘরের ঠাকুরকে পুজো করে তারপর মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা শোচনীয় অবস্থা। তার মধ্যে দেখো বৃষ্টি আসবে আসবে করছে, মেঘলা ওয়েদার, একটুকু রোদ বেরায়নি, আরও কেমন হচ্ছে সারা ঘর চিটচিট করছে যেন। আর চলো তোমাদের কি রান্না হয়েছিল তো হাফ দেখিয়েছিলাম, আর আজকে পুজো হয়ে গেছে এবার আমরা খাবো, তার আগে তোমাদেরকে শেয়ার করি আর তারপর ব্লগটা আমি এন্ড করবো। তো চলো এটা দেখো, এটা আমি মা মনসার খাবার তুলে এনে তারপর রাতে আমরা খেয়েছিলাম, গরম ভাত খেতে হয়। আর এটা আমি ঠাকুরের আগে থেকে তুলে রেখেছিলাম, তো ওটা দেওয়া হয়ে গেছে প্রসাদ, তারপরে সব মিশিয়েও দিয়েছে এখানে দেখো। এটা তো কালকে তোমরা দেখিয়েছিলে কমপ্লিট হয়ে গেছিল, আর এখানে দেখো এখানে ঠাকুরের গাড়ির ভাত আছে জল দেওয়া, এটা এখন খাবো। আর এখানে দেখো আমি যেটা করেছিলাম কচুলতি, এটা আর হচ্ছে এখানে সব মাছ ভাজা আছে। তো এই আমাদের রান্না পুজোর মেনু, আর তেমন কিছুই হয়নি দুজন মানুষের, তো ওই জন্য এগুলোই হয়েছিল। আমার বান্ধবী তো খেয়ে চলে গেছে, আর এবার আমরা খাবো, খাওয়ার পর আবার একটু ঘুমাবো, সেই কালকে সকাল থেকে স্টার্ট হয়েছিল, আজকে বেশিক্ষণ ঘুমও হয়নি, চোখ মুখ দেখে তো বুঝতে পারছোই। আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের যেমনভাবে হয় আমি তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করলাম। অনেকে মাটির হাঁড়িতে করে, কিন্তু আমি কলকাতায় গ্যাসে কী করে মাটির হাঁড়িতে করবো বলো, ওই জন্য এই হাঁড়িতেই করেছি। তো মা মনসার নাম করে মা মনসার হাঁড়ি, মানে ঠাকুরের হাঁড়ি, তো যেমন পেরেছি করেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আজকে বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা থাকলো, আজকের দিনটা খুব এনজয় করো, ঘুড়ি ওড়াও, আজকের দিনে তো অনেকেই ঘুড়ি ওড়াও, এটা একটা ভালো, বেশ ভালো লাগে আকাশে শুধু ঘুড়ি ওড়ে, মেঘলা আকাশ হোক বা রোদের আকাশ হোক, আমরা যেহেতু বাঙালি ঘুরি তো উড়বেই বলো। তো ঠিক আছে সবাই আনন্দ ফুর্তি করো, আজকের দিনটা ভালোভাবে কাটিও, এখনের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।